ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে একটি জনপ্রিয় নাম। বাংলাদেশের তরুণ প্রজন্ম যখন সুস্থ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, ঠিক তখনই তিনি যেন তরুণ প্রজন্মের আদর্শ স্বরূপ রাজনীতিতে সাহসী পদচারণায় সকলকে অবাক করেছিলেন। দিন বদলের আভাস নিয়ে দৃঢ় প্রত্যয়ের সাথে দেশে সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে লাখো বাঙালির মন জয় করে নিয়েছেন শেখ পরিবারের এই আত্মীয়। 1974 সালে 20 এপ্রিল ঢাকার ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন আন্দালিব রহমান পার্থ। তার বাবা প্রখ্যাত রাজনীতিবিদ নাজিউর রহমান মঞ্জুর এবং মা শেখ রেবা। আন্দালিব রহমানের বাবা পেশায় একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির একজন অন্যতম প্রতিষ্ঠাতা এবং ভোলা এক আসনের একজন নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আর তার মা শেখ রেবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নী ছিলেন। আন্দালিব রহমান তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অর্জন করেন ঢাকার সেন্ট জোসেফ স্কুল এবং ধানমন্ডির গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে। এরপর উচ্চ শিক্ষার জন্য 1991 সালে তিনি পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে তিনি তার এ লেভেল শেষ করেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে LLB ডিগ্রি অর্জন করেন। বার পরীক্ষায় পাশের পর দেশে ফিরে তিনি দীর্ঘ 4 বছর খ্যাতিমান ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধায়নে শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। ছোটবেলা থেকে রাজনৈতিক পরিবেশে বড় হওয়া আন্দালিব রহমান অবশেষে 2000 সালে মাত্র 26 বছর বয়সে বাবার হাত ধরে রাজনৈতিক জগতে প্রবেশ করেন। একই বছর তিনি শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের মেয়ে শেখ সায়রার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের দুটি মেয়ে সন্তানও রয়েছে। মাতুলালয় এবং শ্বশুরালয় দুই দিক থেকেই শেখ পরিবারের কাছের আত্মীয় হলেও আন্দালিব রহমান পার্থ আওয়ামী লীগকে অনুসরণ না করে বরং তার বাবার দেখানো পথ অনুযায়ী বিজেপির সাথে নিজেকে যুক্ত করেছেন। 2004 সালে বাবার মৃত্যুর পর আন্দালিব রহমান বিজেপির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এবং তার প্রত্যক্ষ রাজনৈতিক জীবন শুরু হয়। মাত্র 4 বছরের মাথায় নিজের বাবার জায়গায় ভোলা এক আসন থেকে তিনি নির্বাচনে দাঁড়ান এবং আওয়ামী লীগের বিপরীতে বিপুল ভোটে জয়লাভ করেন। মূলত তার বাবার ব্যাপক জনপ্রিয়তাই আন্দালিব রহমানকে এই বিজয় এনে দেয়। তবে তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে জনগণ যে কোনো ভুল করেনি তা তিনি খুব শীঘ্রই প্রমাণ করে দেন। সংসদে যুক্তিসঙ্গত এবং সাহসিকতার সাথে জনগণের মনের কথা তুলে ধরেন এই নেতা। ফলে খুব অল্প সময়েই জনপ্রিয়তায় নিজের বাবাকেও ছাড়িয়ে যান আন্দালিব রহমান পার্থ। বর্তমানে সারা দেশের তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় এই সংসদ সদস্য। আন্দালিব রহমান পার্থের নেতৃত্বেই 1999 সাল থেকে বিএনপির সাথে যুক্ত থাকা বিজেপি 2019 সালে 20 দলীয় জোট থেকে সরে আসে। দলের একমুখী প্রবণতা ও শীর্ষ নেতাদের মধ্যকার টানাপোড়েনের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। বর্তমানে তিনি বিজেপির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। রাজনীতির পাশাপাশি আন্দালিব রহমান পার্থ একজন আইনজীবী এবং ব্রিটিশ স্কুল অফ ল এর অধ্যক্ষ এর দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে অন্যতম ক্ষমতাধর রাজনৈতিক পরিবারের সদস্য হয়েও সাহসিকতার সাথে বিপরীত পথে হাঁটায় তুমুল প্রশংসিত হলেও তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি। নানা সময়ই রাজনীতিতে তার জ্বালাময়ী বক্তব্য দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। 2011 সালে একটি ব্লগে আন্দালিব রহমান পার্থ ও তার পরিবারের ক্ষমতা ও ধন সম্পত্তির উৎস ও নেতিবাচক প্রয়োগ নিয়ে একটি লেখা প্রকাশিত হয়। তবে এসব অভিযোগের পক্ষে কোনো সত্যতা এখনও পাওয়া যায়নি।